চেলসির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেলেন ভেসলে ফোফানা। প্রথমবার ফ্রান্স দলে জায়গা করে নিলেন 22 বছর বয়সী এই সেন্টার ব্যাক। 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার 23 সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। দলের নতুন মুখ আছেন আরও 2 জন, নিশের মিডফিল্ডার কিফেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা। ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফেন থুরাম, তার ভাই মার্কাস থুরামও আছেন দলে, যিনি খেলেছেন কাতার বিশ্বকাপে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। বৈশ্বিক আসরের পর এই প্রথম দল ঘোষণা করলেন দেশম, এতে পরিবর্তন আনেননি খুব একটা। এদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিস। আসছে 2 ম্যাচের দল ঘোষণার পর দেশম জানান নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি ফরওয়ার্ড ক্লিয়ান এমবাপ্পে। আগামী 24 মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর 27 মার্চ তারা খেলবে আয়ারল্যান্ডের মাঠে।